আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ দেশ স্বাধীন করার লক্ষ্য বাস্তবায়ন হয়নি বলেন মির্জা ফখরুল এরপরে জানিয়ে দেব স্বাধীনতার পঞ্চাশ বছরের নৌপথ নিরাপদ হয়নি বলেছেন জিএম কাদের এদিকে সড়ক দুর্ঘটনায় এককভাবে চালক দায়ী নয় বলে মন্তব্য শাহজাহান খানের সবশেষে জানিয়ে দেবন যে আগুন মৃতের সংখ্যা বেড়ে উনচল্লিশ নিখোঁজ অর্ধ শতাধিক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দেশ স্বাধীন করার লক্ষ্য বাস্তবায়ন হয়নি বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলাম মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করেছিলাম এবং যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছিলাম সেই লক্ষ্য আমাদের বাস্তবায়ন হয়নি বৃহস্পতিবার তেইশ ডিসেম্বর বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ার তারেক রহমান বিএনপি মহাসচিব বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে যতগুলো সাম্প্রদায়িক দুর্ঘটনা ঘটেছে অন্য কোনো সময়ে এমনটি ঘটেনি আমাদের সবচেয়ে শান্তির জোট খ্রিস্টান সম্প্রদায়ের ওপরও ঠিক একইভাবে অন্যায় করা হয়েছে তাদের ঘরবাড়ি উপাসনালয় ধ্বংস করা হয়েছে তাদের ধর্মযাযকে হত্যা করা হয়েছে তিনি বলেন সত্যিকার অর্থে বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিনে আমাদের এ প্রার্থনা হওয়া উচিত যে আসুন আজকে সবাই ঐক্যবদ্ধ হই অন্ধকারকে দূর করে আলোয় নিয়ে আসি এবং সবাইকে একটা কল্যাণময় রাষ্ট্র উপহার দিতে পারি এই প্রার্থনা করি আমি দলের পক্ষ থেকে দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের তোমাদের বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে বই মেলা পাঠের পর বিএনপি দুঃখিত অনুষ্ঠানে বাইবেল পাঠের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ টুকু ইকবাল হাসান টুকু চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য বিজন কুমার সরকার সহ বিএনপি নেতারা বড়দিন উপলক্ষে কেক কাটেন এলবার্ট পি কস্টার সভাপতিতে এবং সুব্রত রোজারি ওর সঞ্চালনায় শুভেচ্ছা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বি পি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকমল বড়ুয়া কেন্দ্রীয় নেতা গৌতম চক্রবর্তী জনগমেজ মার্শাল এম চিরান প্রমুখ সূত্র ঢাকা পোস্ট স্বাধীনতার পঞ্চাশ বছরের নৌপথ নিরাপদ হয়নি বলেছেন জি কাদের ঝালকাঠি সুগন্ধ নদীতে বরগুনাগামী এম অভিযান দশ লঞ্চে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেছেন স্বাধীনতার পঞ্চাশ বছরেও নৌপথ নিরাপদ হয়নি এমন শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না শুক্রবার চব্বিশ ডিসেম্বর সকালে এক বার্তা এসব কথা বলেন জাপা চেয়ারম্যান অগ্নিকাণ্ডে নিহতের বিদ্রোহী আত্মার মা ফিরাত কামনা ও শোক সম্ভ্রান্ত পরিবারদের প্রতি সমবেদনা জানান জিএম কাদের দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে শক্তিশালী তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি বলেন দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এমবি অভিযান দশ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতর পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে যা পা চেয়ারম্যান আরো বলেন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এদিকে এমবি অভিযান দশ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মজিবুল হক চুন্ন গভীর দুঃখ প্রকাশ করেছেন বৃহস্পতিবার তেইশ ডিসেম্বর রাতে তিনটার দিকে বরগনা গাবি এমভি অভিযান দশ নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় এখন পর্যন্ত ছত্রিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন সূত্র ইনকিলাব শাহজাহান খান বললেন সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে চালক দায়ী নয় ড্রাইভারদের সুযোগ সুবিধা না দিয়ে যদি বলি বেপরোয়া গাড়ির জন্য দুর্ঘটনা হয় এজন্য চালকরা দায়ী আমি অস্বীকার করব না যে ড্রাইভাররা বেপরোয়া গাড়ি চালায় না কিন্তু এজন্য ড্রাইভারদের এককভাবে দায়ী করা যাবে না ড্রাইভারদের ট্রেনিং সহ সব সুযোগ সুবিধা দিলেই অনেক দুর্ঘটনা কমে আসবে সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে চালকরা দায়ী নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান তিনি বলেন জনসচেতনতার পাশাপাশি চালকদের প্রশিক্ষণ সহ সব সুযোগ সুবিধা দিলেই অনেক দুর্ঘটনা কমে আসবে শুক্রবার চব্বিশ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সেভ দ্য রোড এর অঙ্গিকার পথ দুর্ঘটনা থাকবে না আর আকাশ সড়ক রেল নৌপথ দুর্ঘটনার সংখ্যা কারণ ও প্রতিকার শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন শুধু গাড়ি চালকদের উপরে আইন প্রয়োগ করে দুর্ঘটনা কমানো সম্ভব নয় দুর্ঘটনা কমানোর জন্য সচেতনতা জনসচেতনতা দরকার রাস্তা দিয়ে পারাপারের সময় মোবাইলে কথা না বলা যত পারাপার না হওয়া এবং ট্রাফিক

যেসব টার্মিনালে ট্রাক ড্রাইভারদের জন্য সব সুযোগ সুবিধাও থাকবে আমি মনে করি অবশ্যই সুফল কয়েক বছর পর পাওয়া যাবে আগে আমাদের দাবি ছিল হাইওয়ে রোডগুলো ফোর লেন ও সিক্স লেনের এখন কিন্তু তা হচ্ছে সূত্র ইনকিলাব লঞ্চে আগুন মৃতের সংখ্যা বেড়ে উনচল্লিশ নিখোঁজ অর্ধ শতাধিক ঢাকা বরগুনা নৌরোডে বরগুনাগামী ঝালকাঠি সুগন্ধা নদীতে ছেড়ে যাওয়া লঞ্চ অভিযান দশ এর ইঞ্জিন রুম থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ঊনচল্লিশ জনে শুক্রবার বরিশাল ফায়ার সার্ভিসের উপপ্রচালক ফরিদুদ্দিন ভূঞা এ তথ্য নিশ্চিত করেন তবে এখন অর্ধশতাধিক নিখোঁজ রয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি এ সময় ফরিদ উদ্দিন ভুইয়া বলেন এ পর্যন্ত উনচল্লিশ জনের লাশ পাওয়া গেছে দগ্ধ অবস্থায় সত্তর জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অনেকে নিখোঁজ রয়েছেন আমাদের পাঁচটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে পুরো লঞ্চটি পুড়ে গেছে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগোনাগামী এমভি অভিযান দশ নামের লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে লঞ্চের কেরানি গোবিন্দ সাহা জানান এ লঞ্চের সাত শতাধিক যাত্রী থাকলেও আগুনে একশো থেকে একশো জন দক্ত হয়েছেন উদ্ধারকৃত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে তবে এর সঠিক সংখ্যা প্রায় শতাধিক হবেন নিখোঁজ রয়েছেন অর্ধ শতাধিক এদিকে প্রত্যক্ষদর্শীরা ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ ওসি দ্রব্যবাণীকে জানান রাত তিনটার দিকে ঝালকাঠি সদরের ধানশিরি ইউনিয়নের গাবখান চ্যানেলে এমভি অভিযানের ইঞ্জিন রুমে আগুন লাগে দ্রুতই তা পুরো লঞ্চে ছড়িয়ে পড়লে প্রাণে বাঁচতে অনেকেই নদীতে ঝাঁপ দেন লঞ্চটি ঢাকা থেকে যাচ্ছিল প্রত্যক্ষদর্শী জানান শিশু বুড়ো নারী সহ এর বেশি বেশি দুঃখিত যাত্রী ছিল খবর পাওয়ার উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয়রা তবে কুয়াশায় উদ্ধার কাজ অনেকটাই বেগ পেতে হচ্ছে এদিকে আহত সত্তর জনকে উদ্ধার করে স্থানীয় ঝালকাঠি সদর হাসপাতাল থেকে অনেক জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে জানা যায় লঞ্চের দোতলা ও তিনতলায় কেবিনের প্রবেশ পথ লঞ্চ যাত্রা শুরুর পরপরই বন্ধ করে দেওয়া হয় নিচের যাত্রীরা নদীতে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচলেও কেবিনের যাত্রীরা বের হতে পারেননি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঝালকাটি বরিশাল থেকে ষোলোটি অগ্নি নির্বাপক গাড়ি ছুটে আসে তবে সকাল নয়টা পর্যন্ত লঞ্চে আগুন জ্বলতে দেখা গেছে সূত্র নয়াদিগন্ত কুষ্টিয়ায় কুমারখালী দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে পাল্টা পাল্টি হামলা আহত ছয় কুষ্টিয়া কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে গতকাল বুধবার রাত সাড়ে বারোটার দিকে ইউনিয়নের মির্জাপুর মাজার এলাকায় দুঃখিত বাজার এলাকায় এই ঘটনা ঘটে এতে দুই পক্ষের অন্তত ছয় জন কর্মী সমর্থক আহত হয়েছে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় শিলাইদহ ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন খান তিনি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আর বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন গাজী হাসান তারেক মোটরসাইকেল তিনি উপজেলা কৃষক লীগের সহসভাপতি তবে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায় গতকাল রাত নয়টার দিকে মির্জাপুর বাজারে গাজী হাসানের সমর্থকেরা একটি মিছিল বের করেন এ সময় নৌকার প্রার্থী সালাউদ্দিনের কর্মীরাও পনেরো থেকে বিশটি মোটরসাইকেল নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন নৌকার কর্মীরা সময় গাজী হাসানকে নিয়ে আপত্তিকর স্লোগান দেন এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক শুরু হয় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গাজী হাসানের সমর্থক রাইসুল ইসলাম জানান রাত সাড়ে বারোটার দিকে নৌকা প্রার্থীর ষাট থেকে সত্তর জন কর্মী সমর্থক মির্জাপুর বাজার এলাকায় তাদের বাড়ি ও গাজী হাসানের নির্বাচনী কার্যালয়ে হামলা চালান এ সময় তিনি রাইসুল ও তার পরিবারের লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন দুই পক্ষের মধ্যে এতে সংঘর্ষের সূত্র হয় এতে উভয় পক্ষের অন্তত ছয় জন আহত হন তারা হলেন রাইসুল ইসলাম তার বাবা আব্দুল করিম ও মা হাসিনা খাতুন এবং নৌকা প্রার্থীর কর্মী রহমান মাসুদ ও শান্ত স্থানীয় লোকজন জানান সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষ নিজ নিজ এলাকায় মির্জাপুর বেলঘুরিয়া আরাপাড়া ও নাওতি পূর্বপাড়া মসজিদে ঘোষণা দেন তাদের প্রার্থী মিজানুর এলাকায় আটকা পড়েছেন তখন গ্রামের লোকজন মুখোমুখি অবস্থানে চলে যান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী গাজী হাসান বলেন নৌকার প্রার্থী উপস্থিত থেকে পুলিশের সহযোগিতায় আমার অফিস ও কর্মী রাইসুলের পরিবারের ওপর হামলা করেছে প্রশাসন পক্ষপাতিত করছে আমি নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংকিত বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করা হবে অভিযোগের বিষয় আওয়ামী লীগের প্রার্থী সালাউদ্দিন খান জানার রাতে তার কর্মীরা ভোট চাইতে গিয়েছিলেন এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা তার লোকদের ওপর হামলা চালান কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে তিনজন আহত হয়েছে ঘটনার আগে বা পরে ঘটনাস্থলে তিনি যাননি তার লোকদের মারধর করে আটকে রাখা হয়েছে ছিল প্রশাসনের কর্মকর্তা গিয়ে তাদের উদ্ধার করেন কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান পুলিশের বিরুদ্ধে করা অভিযোগের কোনো ভিত্তি নেই রাতে খবর পেয়ে পুলিশ পরিবেশ শান্ত করেছে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি সূত্র প্রথম আলো